আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আজ দশই মহরম, পবিত্র আশুরা। আজ মুসলিম জাতির জন্য শোকের দিন। এই দিনে ঘটেছিল এক হৃদয় বিদারক ঘটনা। আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহ ও হযরত আলী রাদিয়াল্লাহর পুত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহ অন্যায় ও জুলুমের প্রতিবাদ করতে গিয়ে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন মুসলিম জাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহর অন্যায় ও জুলুমের বিরুদ্ধে এই আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এছাড়াও এই দশই মুহরম ঘটেছিল আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা। এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন, অর্থাৎ আজ পৃথিবীর জন্মদিন, শুভ জন্মদিন আমাদের এই পৃথিবী। এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন, অর্থাৎ এই দিনে কিয়ামত সংগঠিত হবে। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। এই দিনে হযরত ঈসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তাকে আসমানে তুলে নেন। এই দিনে হযরত মূসা আলাইহিসসালাম তার দল বল সহ ফিরআউনের জুলুমের হাত থেকে রক্ষা পান এবং আল্লাহ ফিরআউন ও তার দল বলকে পানিতে ডুবিয়ে মারেন। এই দিনে হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন।